কবরে আমাদেরকে ঠেকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নেই বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে, কয়টা? সবাই কম আসলে মুমিনদেরকে সওয়াল করা হবে কয়টা? তিনটা নাকি চারটা? কথা কয়। তিনটার পক্ষে কে কে হাত তোলে? বেশিরভাগ একসারু হুমলা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ, চারটা বলছে নাকি? আলহামদুলিল্লাহ। মুমিনদের চারটা প্রশ্ন কয়টা? কথা বলেন, মুমিনদের চারটা আর কাফিরদের কয়টা? কাফিরদের তিনটা। বিষ্ণুই বললেন القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار قبر تكارو جنو جنة بغان كارو جنو جهنم الگردو ও আল্লাহ, আমাদের কবরটাতে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন, নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটবে না, হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে অন্ধকার। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকা পাকালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়ে আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে আমার রব্বু, রবের নাম কি, আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিন, তোমার কর্মের নাম কি, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ সবাই পাই। তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্ব নবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মান হাযা রাজুল, এই লোকটা দেশে নবী না? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, চাঁদের যে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী, এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম, এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআনবাদ, নবীবাদ তো ইসলামবাদ, এই নবী আছে তো সব আছে, ঠিক কি না? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে, নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসান প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কি না? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল, এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহ আকবার। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবে, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমু, শিখে যান। ওইদিন মনে করবে আমার কথা, হাজারের ভেতরে ঠিকই গেছিল, প্রশ্ন তো আরেকটা আছে, ওই রয়েছে তিনটা, আরেকটা আসছে নতুন করে, ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন, ওমা ইলমু, এলেম কি, মানে কোথ থেকে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাপড়ের কাপড়ে লিখে আনছো কি না, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেক স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায় আসা নাই, কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায় আসা নাই, টুপির ভিতরে নকল আসা নাই, গুদামের ভিতরে আসা নাই, ঘড়ির ভিতরে, আংটির ভিতরে আসা নাই, ওই যে সব নকল বিশ লিটার সেগুলা যেগুলা আছে, নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক
নাই, জেনে যেতে হবে। তথ্যসূত্র কি? ফেরেশতারা বলবে, what is the source of your answers? এই উত্তরগুলো আল্লাহ। এটার তথ্যসূত্র কি? কিভাবে জানলা? বলতে হবে কোরআন। এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি যে আল্লাহ কি কি বিশ্ব নবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামী সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই। তার মানে চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুশি বলবে, আহলান সাহলান, খোশামদে, কংগ্রাচুলেশন, সুবহানাল্লাহ। ফায়ুসাহু লাহু কবরুহু, তার কবরটারে 70 দিরহাম 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমি এরকম একটা ঘুম দাও। সুবহানাল্লাহ, কি বলবে? ঘুমাও, ঘুমাও, স্লিপ টাইট, আনন্দে ঘুমাও, আরামসে ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তুমিও ঘুমিয়ে যাও, আনন্দের একটা ঘুম জান্নাতের লোকটা কবরের মধ্যে দিবে। ইসরাফিলের সিংহার আগে ওই ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক করে একটা ঘুম দিতে পারি, তুমি কবুল করো, করে না, আমিন। আর যারা ইসলাম মানে নাই, যারা কোরআন মানে নাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা নাস্তিকতার দোষর সেজেছে, যারা বিশ্ব নবীর গালি দিয়েছে, যারা কাফের, যারা নাস্তিক, যারা বামপন্থী, তাদের কাছে দুজন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, নীলাল চক্ষু, কালো গাত্র বর্ণের দেহের রং কালো, চোখের রং নীল, দেখতে ভালো কথা না। এসে বলবে, ওঠ, বস, রবের নাম কি? মার রব্বু, কয় জানি না, কি বলে? আমি কোন রব টব জানি না, আমি শুধু নেতা খেলাদের পিছনে পিছনে ঘুরেছি, আমি খালি সমাবেশের মধ্যে ককটেল বোমা মারতাম, এরকম ডাঙ্গাই দাস্তানা নাই। আমি 31 নাইটে মেয়েদের অন্য ঘরে টান দিয়েছি, আমি এলাকার মধ্যে টেন্ডার বাজি করেছি, আমি চাঁদাবাজি করেছি, আমার নাম সবাই দিছে কানা রমজান, আস্তানা নাই। আমি ছিলাম ঢাকা, দ্বিতীয় প্রশ্ন, অমাদিন উত্তর, ধর্মের নাম কি? ধর্ম আবার কি? ধর্ম আবার? আমার কোন ধর্ম নাই, আমি মাও সেতুলের রাজনীতি করতাম, কাল মার্সের রাজনীতি করতাম, আমি জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করতাম, আমি মানুষ মারতাম, আমি ছিলাম মার্ডারের বড় ক্যাডার, একের পর এক মার্ডার করতাম খালি আমি, আমার মতো গুলি চালাতে কেউ জানতো না, আমি ছিলাম সন্ত্রাসদের বস, কুখ্যাত সন্ত্রাসী, আমার কোনো দিন নাই। তৃতীয় প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই লোকটাকে কইছিলি না, তবে ওনারে আমি গালি দিতাম দুনিয়াতে, ওনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে শাহবাগের মঞ্চে ওইটা আমি সিল দিতাম। আসলে না, এরকম প্যাকেট চিনি না, আমি চিনি না, আমি ওনার গালি মারতাম, ফেরেশতারকে দাঁড়া আঙ্গু খেলা শুরু করতেছে। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো, ফেরেশতারা বলবে, হায় আফসোস, লা তারাইতা ওয়ালা তারাইতা, কিছুই তো পারলি না তুই, তো পার পড়া টাকা, কিছুই পারলি না, এখন তোর কি হবে, হাতে থাকবে বিশাল হামার, ফাইদরাবু বিমা ফারাকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে ভাই, ও মা গো কই আমি বসে থাক, এক বাড়িতে মাথা নাই, ঠ্যাং নাই, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে, ও চিৎকার একটু কবরস্থানটা তখন থাকার করে থাকবে। এই হলো এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি, দেহটা আবার মিলে যাবে, আবার হাতুড়ি দিয়ে বাড়ি, আবার ও মা গো বলে চিৎকার, আবার দেহটা ফিট হয়ে যাবে, জমিনকে বলা হবে, ইয়া রব ইলতামি, ও জমিন,
তুমি দুই দিক থেকে এই টাকা তাহলে চাপা দাও, জমিন চাপা দিবে, ক্রাস করবে, ডান দিকের পাথর বাইরে চলে যাবে, বাম দিকের হাড়টি ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে, হাত্তা সাআ কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার পর্যন্ত এই শাস্তি, এই পানিশমেন্ট, এই খেলা চলতেই থাকবে, চিল্লাইয়া বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের বাঁচাও, পড়ে না আমি আর জোরে পড়ে না আমি।